হচ্ছে আজকে টোটাল কেনাকাটা আমি পুরো ব্যাগ পোটলা নিয়ে বসে গিয়েছি আর এই হচ্ছে বিরিয়ানি ঠিক আছে তো এটাকে এখন সাইডে রাখি কি কি জিনিস কিনেছি সেগুলোর দাম কি কি নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো ফারস্টে তাহলে এটাকে আগে নিচে রাখি এক এক করে বের করি ফারস্টে যেটা রয়েছে প্রভুজির একটা চানাচুর ঠিক আছে এটা হচ্ছে সুইট এন্ড সাওয়ার চানাচুর খট্টা মিঠা আর এটার দাম হচ্ছে 170 rupees নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে টক ঝাল মিষ্টি এটা প্রভুজি মানে হলদিরামের দেখো এটা আর এটার দাম হচ্ছে কত এটার দাম এটার দামও 170 rupees ঠিক আছে এগুলো হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানে আমরা পেয়েছি তারপর যেটা রয়েছে এটা হচ্ছে পবিরের একটা আন্ডারওয়্যার রয়েছে সেট দুটোর তারপর এখানটাতে রয়েছে হলদিরামের প্রভুজি সোন পাপড়ি স্মুথ অ্যান্ড সফট এটা হচ্ছে আমন পিস্তা অ্যান্ড এলাইচি সফট অ্যান্ড স্মুথ এলাইচি ফ্লেভার আর এটার দাম হচ্ছে 189 টাকা 189 নেক্সট এটা হচ্ছে হলদিরামের সোন পাপড়ি এটা নর্মাল যেটা ফ্লেভার থাকে আর আমি না বুঝি না সোন পাপড়ি তো সব একই হয় এগুলো আলাদা আলাদা এমন হওয়ার কারণ কি টেস্ট ওই এখন এলাইচি ফ্লেভারই হয় আর এটার দাম হচ্ছে এটার দাম একটু কম না এটাও তো 189 টাকা ঠিক আছে তো এগুলো সব ওই 50% মানে বাই ওয়ান গেট ওয়ান অফারে পেয়েছি এই যে একটা মশলা নিয়ে নিয়েছি এটা হচ্ছে কালি মির্চ পাউডার মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো হ্যান্ড ওয়াশের একটা বড় পাউচ নিয়ে নিয়েছি এটার দাম নিয়েছে 189 টাকা এটা কোন ব্র্যান্ডের রয়েছে সেফ লাইফ আর এটার ফ্লেভার হচ্ছে লেমন ফ্রেশ হ্যান্ড ওয়াশ একেবারে এরকম বড় নিয়ে নিলে কি সুবিধা বলো তো আমাদের বাড়িতে তো কন্টেনার রয়েছে ঢেলে ঢেলে আমরা ইউজ করতে পারি এইটার যা কোয়ান্টিটি রয়েছে আমরা তো 3 থেকে 3.5 বার ইউজ করেই ফেলবো আর হ্যান্ড ওয়াশটা না লেগেই থাকে কিচেনে একটা রাখতে হয় আমার অ্যাটাচ ওয়াশরুমে একটা রাখতে হয় বড় ওয়াশরুমে একটা রাখতে হয় তো হ্যান্ড ওয়াশটা লাগেই তারপর রয়েছে এই যে ভিম বার মানে ডিশ ওয়াশার রয়েছে তার সাথে একটা স্ক্রাবার ফ্রি রয়েছে এটার দাম ওরকম কত 60 টাকা হবে বোধ হয় তার একটু খুলে দেখাই এই দেখো ভিতরে একটা স্ক্রাবার দিয়ে দিয়েছে আর এটা কিন্তু পুরো পাউচ মানে বড় একটা প্যাকেট করা মানে লুজ খোলা যেমন হয় সেরকম না আর কন্টেনারটা হলে কি বলতো সুবিধা হয় যে জল ফল আর পড়ে না তেলের পাউচগুলো দেখো মানে আমি না তেলের হিসাব পাই না আমরা তো খুব একটা বেশি স্পাইসি রান্না করি না কি করে আমাদের তেলটা ফুরিয়ে গেল আমি তাই হিসাব করে পাচ্ছিলাম না যাই হোক এটা হচ্ছে কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল গুড লাইফের আর এটার দাম হচ্ছে 170 টাকা 1 লিটারের পাউচ এর উপরে বোধ হয় কিছু ডিসকাউন্ট ছিল নেক্সট এখানে আরও একটা তেলের পাউচ রয়েছে এটাও গুড লাইফের হচ্ছে রিফাইন্ড সয়াবিন অয়েল আর এটার দাম হচ্ছে 185 rupees 185 টাকা এর উপরেও ডিসকাউন্ট ছিল টুকটাক ঠিক আছে তারপর দেখিয়ে দিই ও হ্যাঁ একটা শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এটাতে মাত্র 57 টাকা দাম সেটা 54 টাকা হয়েছে তবু একটু অর্ধেক ডিসকাউন্ট হয়ে গিয়েছে এটা টোটাল 100 গ্রাম একটু বেশি করে নিয়ে নিয়েছি এবার হচ্ছে দুটো জামা তোমরা দেখেছিলে কয়েকদিন আগের ব্লগে আমার ঠাম্মা শাশুড়ির জন্য আর ছোটো ঠাম্মা শাশুড়ির জন্য শাড়ি কেনা হয়েছিল আর এবার হচ্ছে আমার দেওয়ারের জন্য পার্থর জন্য এই দেখো এই টি শার্টটা কিনেছি বাবার কাছে জিজ্ঞাসা করেছিলাম মানে শ্বশুরমশাইয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম বললো যে ও একটু রোগা পাতলা আর কিন্তু আবার একটু লম্বাও রয়েছে সেজন্য এম সাইজে নিয়ে নিয়েছি আর এই কালারটাই নিলাম বেশ উপরে একটা খো লেখা টাইপের ডিজিটাল প্রিন্ট টাইপের করা রয়েছে এটা এম সাইজের আর এটার দাম নিয়েছে 449 টাকা ঠিক আছে দুটোর মধ্যে কনফিউজ ছিল একটা গ্রে কালার আমি বললাম ছেলে মানুষ বেশি লাইট কালার নিও না একটু ইয়েলোই শেডের নাও তারপর হচ্ছে প্রভু এটার মধ্যে কে হবে ওটা তোমার ননদ হ্যাঁ আমার ননদের জন্য মানে একদম ছোট্ট ননদ ঠিক আছে ওর জন্য নিয়েছি এই টপটা ঠিক আছে সেরকম ফ্রক টাইপের বা কিছু আমি পাইনি বা কিছু সেট টাইপেরও পাইনি সেজন্য এরকম টপ নিয়ে নিয়েছি ঘরে টরে পরতে পারবে বাইরেও পরতে পারবে আর সাইজটা মোটামুটি একটু বড় বড়ই নিয়েছি যাতে হয় কারণ বাংলাদেশে যাচ্ছি এগুলো তো আর চেঞ্জ ফেঞ্জ করতে পারবো না তো এই হচ্ছে আজকে কেনাকাটা এই হচ্ছে থলি খালি একদম থলিটার দাম জল খেয়ে নাও অনেক কেনাকাটা করে ফেলেছি অনেক কেনাকাটা করে ফেলেছি অনেক বকে ফেলেছি আর একটু ঠান্ডা জল খেয়ে নি শান্তি এখন আমি ভাবছি কেনাকাটা তো করলাম সবকিছু ঠিক হলো কিন্তু এখন এই জিনিস তারপর গতকালের কেনাকাটা মানে নাইটি তারপর যে শাড়ি আমাকে গিফট করেছিল সেগুলো তারপর আমরা যা যা জিনিসপত্র এনেছি সেইগুলো ল্যাপটপ এত কিছু আমি বাইকে করে নিয়ে যাব কি করে
বাট নিয়ে যেতে হবে যা হোক করে পোটলা পুটলি গুছিয়ে কিনে তো নিলাম একেবারে কেন বলো তো ওইখানে থাকলে সব জিনিস হয়তো এক জায়গায় পেতাম না এখানে আমি একেবারে স্মার্ট বাজারের মধ্যে সবকিছু পেয়ে গেলাম যেগুলো দরকারি ছিল হাতে গুনে আর বেশি দিন বাকি নেই আমরা বাংলাদেশে যাব আজকে ধরো কত তারিখ প্রবীর আজকে 22 তারিখ আমরা ওরকম আগস্টের ফার্স্টের দিকেই মোটামুটি যাব মানে আগস্টের 1 তারিখেই যাব তো তাড়াতাড়ি আমাদের সবকিছু কিন্তু গুছিয়ে গাছিয়ে নিতে হচ্ছে তো চলো এবারে হচ্ছে এগুলো সব গোছাই ফ্ল্যাটটাকে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে এই যে সোফা টোফাগুলো একটু ঢেকে ঢেকে রেখে বিছানা বিছানা একটু গুছিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো